জনসন ডাবর ও ইমামির মতো নামিদামি ব্র্যান্ডের বিদেশি প্রসাধনী তৈরি হচ্ছে লালবাগ চকবাজার সহ রাজধানীর আশেপাশের এলাকাতেই অনুমোদনহীন এসব প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হচ্ছে নানা রকম ক্ষতিকর রাসায়নিক এসব পণ্য তৈরিতে যুক্তি থাকার কারণে অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ আপেল শাহরের জানাচ্ছেন বিস্তারিত দেখে বোঝার উপায় নেই নামি দামি ব্র্যান্ডের এসব প্রসাধনী নকল চাহিদা বেশি থাকা এসব নকল পণ্য দিনের পর দিন বাজারজাত করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র এসবের মূল বাজার রাজধানীর চকবাজার পরে তা ছড়িয়ে পড়ে শপিং মল সহ দেশের বিভিন্ন দোকানে চাহিদা বেশি তার উপর বাজার মূল্যের তিন ভাগের এক ভাগ দামে এসব প্রসাধনী পাওয়া যাওয়ায় অসাধু ব্যবসায়ীরাও কিনছেন দেদার্সে রাজধানীর লালবাগ চকবাজার সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়েছে এসব নকল কারখানা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অন্ধকারে খুপরি ঘরগুলোতে চলে বিভিন্ন কোম্পানির প্রসাধনী তৈরি চকবাজার এলাকায় তেমনি এই কারখানার সন্ধান পায় গোয়েন্দারা গ্রেপ্তার করা হয় তিনজনকে যারা দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছিল এরা দীর্ঘদিন এই কাজ চালিয়ে যাচ্ছে এবং ঢাকার ঢাকা সহ ঢাকার বাহিরে পুরো দেশেই তারা এই তাদের ভেজাল প্রসাধনী ছড়িয়ে দিচ্ছে এবং এটা কয়েকটা চক্র কয়েকটা টায়ার এটার সাথে রিলেটেড একটা হচ্ছে প্রস্তুতকারক একটা হচ্ছে আপনার প্যাকেজিং একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার একটা হচ্ছে ক্রেতা হ্যাঁ এবং এরা সবাই জেনে যারা কিনছে তারা তিন ভাগের এক ভাগ এক ভাগ দামে কিনছে সুতরাং তারা জেনে শুনেই ভেজাল জিনিস তাদের দোকানে রাখছে এবং ক্রেতাকে সাধারণ ক্রেতাকে ঠকাচ্ছে এবং ক্ষতির মুখে ফেলে দিচ্ছে অসাধু ব্যবসায়ীদের তালিকা হচ্ছে উল্লেখ করে অচিরেই অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন এ গোয়েন্দা কর্মকর্তা যেটা আগে দিনের বেলা প্রস্তুত করতো এখন রাত একটার পরে শুরু করে প্রস্তুত করা বা দুটোর পরে শুরু করে প্রস্তুত করা চুরি করে হ্যাঁ তো স্বাভাবিকভাবেই এই পুরন ঢাকা খুব ঘনবসতিপূর্ণ এলাকা এবং এইটার একটা ট্রেডিশন আছে যেমন বিল্ডিংয়ের একই বিল্ডিংয়ে মানুষও থাকছে আবাসিক এরিয়া তার ভিতরে আবার দোকান পার্ক ব্যবসা প্রতিষ্ঠান কারখানা সবগুলো একসাথে এটা একটা ট্রেডিশন সো এটা এই ঘিঞ্জি এরিয়াটা আসলে আমাদের একার পক্ষে বা বিএসটি এর একার পক্ষে ক্লিন করা সম্ভব এটা সমন্বিত একটা উদ্যোগের প্রয়োজন নকলের হাত থেকে বাঁচতে জনগণকেও দেখে শুনে প্রসাধনী কেনার পরামর্শ দেন তিনি কিছু নাম পেয়েছি যারা এই অসাধু ব্যবসায়ী আমরা তাদেরকে নিয়ে কাজ করবো এবং তাদেরকে আইনে নেওয়া আপেল শাহরিয়ার আর টিভি ঢাকা